নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বটনে প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ভারতবর্ষে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠন হয়েছিল ফার্স্ট এপ্রিল উনিশশো সাল যেটি চলেছিল মার্চ থার্টি ফার্স্ট নাইনটিন ফিফটি সিক্স এখানে টার্গেট জিডিপি ধরা হয়েছিল গ্রোথ রেট টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট হবে সেখানে দেখা গেছে যে অ্যাকচুয়াল গ্রোথ রেট থ্রি পয়েন্ট সিক্স দাঁড়িয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুধুমাত্র শিক্ষার জন্য একশো উনসত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল শুধু শিক্ষার কথা বলা হচ্ছে আমরা এই চার্টের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যেগুলো বাদ বাকিগুলো আছে সেই চার্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি প্রথম পরিকল্পনায় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে যে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছিল সেগুলো বলে রাখি আমরা মূলত শিক্ষাক্ষেত্রগুলো নিয়ে কিন্তু আলোচনা করব তা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেগুলো এক নাম্বার কি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার শেষে ছ থেকে এগারো বছর বয়সের যে সব শিশুরা আছে অন্তত পক্ষে ষাট শতাংশ শিশুর জন্য প্রাথমিক শিক্ষা সুযোগ দেওয়ার জন্য যাবতীয় যা করা দরকার সেই জিনিসগুলো করতে হবে আমরা জানি ভারতবর্ষ স্বাধীনতার পরে ভারতবর্ষের বিদ্যালয়ের সংখ্যা কম থাকার কারণে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে অসুবিধা হচ্ছিল যাতে ভারতবর্ষের ছ থেকে এগারো বছরের বয়সের শিশুরা যতজন আছে তাদের মধ্যে অন্ততপক্ষে সিক্সটি পার্সেন্ট এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে ধার্য করা হয়েছে এই পাঁচ বছরের মধ্যে প্রত্যেক ছ থেকে এগারো বছর বয়সের শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ করতেই হবে নেক্সট মাধ্যমিক শিক্ষার অন্ততপক্ষে প্রাথমিক বয়স ৪৫ শতাংশ শিশু একই রকমভাবে যাতে শিশুরা মাধ্যমিক শিক্ষা গ্রহণ করতে পারে পঁয়তাল্লিশ শতাংশ তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে একবারে তো হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব নয় সেই জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গ্রহণ করা হয়েছিল পঁয়তাল্লিশ শিক্ষার্থী এবং প্রাথমিক শিক্ষার জন্য বলা হয়েছে ষাট শতাংশ শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষার আঙ্গিনে নিয়ে আসতে হবে তিন নাম্বার কি সমাজ শিক্ষার ক্ষেত্রে অন্তত চোদ্দ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যারা আছেন তাদের তিরিশ শতাংশ ব্যক্তি যাদের মধ্যে দশ শতাংশ হলো নারী তাদের শিক্ষার সুযোগ করে দিতে হবে চার নাম্বার যে যে ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা করা হবে সেগুলো হলো প্রাক বিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করা প্রাথমিক বা সেই সময় বুনিয়াদী শিক্ষা বলা হতো সেই প্রাথমিক বা বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা করা মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা করা বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা পেশাগত শিক্ষা নারী শিক্ষা ইত্যাদি বিভিন্ন শিক্ষার ব্যবস্থা করা আলটিমেটলি বলা হচ্ছে যে বিদ্যালয় স্থাপন করতে হবে প্রয়োজনে কারণ সেই সময়ে বিদ্যালয়ের সংখ্যা খুবই কম ছিল বিশ্ববিদ্যালয় শিক্ষার ব্যবস্থা করতে গেলে বিশ্ববিদ্যালয়ে যেমন প্রয়োজন পেশাগত শিক্ষার ক্ষেত্রেও কিন্তু প্রয়োজন এবং নারী শিক্ষার জন্য নারীদের জন্য আলাদা ধরনের বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের সেক্টর তৈরি করা ইত্যাদির কথা কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছে এবার চলে আসি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটি এপ্রিল মাসে প্রথম এপ্রিল ফার্স্ট এপ্রিল থেকে উনিশশো সাল এবং মার্চ থার্টি ফার্স্ট মনে রাখতে হবে ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের ভারতবর্ষের এপ্রিলের এক তারিখ থেকে শুরু হয় এবং যেটি পরের বছর একত্রিশে মার্চ অবধি চলে এই জন্য কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে শনগুলো কিন্তু এইভাবেই দেওয়া আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে শিক্ষার সাথে শিক্ষার সাথে দেশের আর্থিক উন্নয়নের বিষয়টি যুক্ত করা হয়েছিল শিক্ষার সঙ্গে আর্থিক বিষয়টি যুক্ত করার কারণ হলো শিক্ষা ডেভেলপমেন্ট হলে আর্থিক দিক থেকেও উন্নতি হবে এবং আর্থিক দিকটি দ্বারা যদি শিক্ষায় অর্থ যদি নিবেশ করা হয় তাহলে শিক্ষা কিন্তু আরও উন্নত হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে যেগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প সেগুলোর মধ্যে বুনিয়াদী শিক্ষার ব্যবস্থা প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ আরও যাতে প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ করা হয় সেদিকে লক্ষ্য রাখা কারণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমরা প্ল্যান নিয়েছিলাম ঠিকই কিন্তু সম্পূর্ণ সেটি কিন্তু সফল হয়নি সেজন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু পুনরায় আবার বলা হয়েছে বুনিয়াদী শিক্ষার প্রসারের জন্য ব্যবস্থা করা প্রাথমিক শিক্ষা সম্প্রসারণের ব্যবস্থা করা মাধ্যমিক শিক্ষার মধ্যে বৈচিত্র্য আনার কথা বলা হয়েছে বিভিন্ন ধরনের বিষয় বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছার মতো একঘেমি কাটানোর জন্য বিভিন্ন ধরনের নতুন নতুন প্ল্যান শিক্ষাক্ষেত্রে আনার কথা কিন্তু বলা হয়েছে নেক্সট কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু বলা হয়েছে কারিগরি ও বৃত্তিমুখী শিক্ষার সুযোগ বৃদ্ধি করার কথা বলা হয়েছে এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী মোট শিক্ষা খাতে তিনশো কোটি টাকার মতো আহ শিক্ষায় বরাদ্দ হয়েছিল সেই সময় সেই তিনশো কোটি টাকা এখন আমাদের কম মনে হতে পারে কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু এই টাকার অঙ্কটি খুবই বেশি এবং এই এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিডিপি গ্রোথ ধরা হয়েছিল চার দশমিক পাঁচ শতাংশ হবে কিন্তু সেটি চার দশমিক তিন শতাংশ পর্যন্তই কিন্তু জিডিপি গ্রোথটি কিন্তু হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি গ্রোথ ধরা হয়েছিল পাঁচ দশমিক ছ শতাংশ কিন্তু সেই জিডিপি জিডিপি গ্রোথ খুবই কম হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনেক কারণও ছিল এই সময়ে বিভিন্ন যুদ্ধ ভারতবর্ষে ভারত চীন পাকিস্তানের সঙ্গে এর ফলে কিন্তু সেই সময়ের আর্থিক অবস্থা ভারতবর্ষে ভেঙে পড়েছিল এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা গেছে যে ভারতের জিডিপি গ্রোথ শুধুমাত্র দুই দশমিক আট শতাংশ কিন্তু হয়েছে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হলো এপ্রিল ফার্স্ট এপ্রিল থেকে ফার্স্ট এপ্রিল উনিশশো সাল থেকে থার্টি মার্চ সাল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষা খাতে চারশো আঠারো কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছিল এবং যে সুপারিশগুলো রাখা হয়েছিল তার মধ্যে হলো ছ থেকে এগারো বছরের বয়সের শিশুদের জন্য সার্বিকভাবে প্রাথমিক শিক্ষার সুযোগ করে দেওয়া বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ করার কথা বলা হয়েছে বালিকাদের শিক্ষা এবং পিছিয়ে পড়া সম্প্রদায় শিক্ষার অধিকারে গুরুত্ব দেওয়া হয়েছে যাতে তাদের আরও উন্নতি করা যায় পিছিয়ে পড়া শিক্ষার্থী বা পিছিয়ে পড়া শ্রেণীদের শিক্ষার আরও উন্নতি করার জন্য বিভিন্ন ব্যবস্থার কথা বলা হয়েছে এই পরিকল্পনায় পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থার উন্নতি সাধন করার কথা বলা হয়েছে শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থার কথা এখানে বলা হয়েছে তৃতীয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কথা বলা হয়েছে এখানে স্নাতক পর্যায়ে তিন বছরের ডিগ্রি কোর্সের প্রবর্তন এই সময় কিন্তু হয়েছিল বা প্রবর্তন করার কথা কিন্তু বলা হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন ক্রমের উন্নতি সাধনের কথা বলা হয়েছে এই পরিকল্পনায় নাইট স্কুল বা নাইট কলেজ খোলার উদ্যোগ নেওয়া হয় সন্ধ্যাকালীন বা রাত্রিকালীন যে বিদ্যালয় কলেজ বিশেষ করে নাইট স্কুল শ্রমিক শ্রেণী এবং কৃষিজীবী শ্রেণীর লোকদের শিক্ষা দেওয়ার কারণে কিন্তু তৈরি করা হয়েছে নেক্সট প্রযুক্তিগত বিদ্যা শিক্ষার প্রতিষ্ঠানগুলোকে মেধাবী ও যোগ্য ছাত্রদের উৎসাহিত করার জন্য স্কলারশিপের প্রবর্তনের কথা বলা হয়েছে স্কলারশিপ প্রবর্তন করতে হবে এই কথা কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলা হয়েছে যাতে শিক্ষার্থীরা বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণীর থেকে যারা আসে তাদের শিক্ষায় উন্নতির জন্য বা তারা যাতে শিক্ষায় আগ্রহী হয় তাদের জন্য কিন্তু স্কলারশিপের ব্যবস্থা করার কথা বলা হয়েছে নেক্সট প্রযুক্তিগত বিদ্যা শিক্ষার বিভিন্ন শাখার আধুনিকীকরণ ও সুযোগ বৃদ্ধির কথাও কিন্তু এই থার্ড ফাইভ ইয়ার প্ল্যানে কিন্তু বলা হয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে আমরা বলেছিলাম উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অনাবৃষ্টি এবং আর্থিক সংকটের কারণে বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বার্ষিক পরিকল্পনার কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে জিডিপি ইনক্রিজের দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রি এগ্রিকালচারের সেক্টরে এবং বাজেট কতগুলো ছিল কেমন ছিল তার উপরে নির্ভর করে সেই সময় আমাদের ভারতবর্ষের জিডিপি ইনক্রিজ দেখা যাচ্ছে এখানে এবং ইন্ডাস্ট্রির যে কাজকর্ম এবং এগ্রিকালচারের যে প্রোডাক্ট এগুলো কিন্তু এই ওয়ান ইয়ার প্ল্যানিং বা অ্যানুয়াল প্ল্যানিংয়ের মাধ্যমে কিন্তু বৃদ্ধি পেয়েছিলো এই সনগুলোর মধ্যে কিন্তু অনাবৃষ্টি এবং আর্থিক সংকটের কারণে কিন্তু ফাইভ ইয়ার প্ল্যান করা সম্ভব হয়নি অ্যানুয়াল প্ল্যান করা হয়েছিল এটি তার একটি ছোট্ট তথ্য চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা জিডিপি গ্রোথ টার্গেট ধরা হয়েছিল ফাইভ পয়েন্ট কিন্তু সেটি থ্রি পয়েন্ট পর্যন্ত করা সম্ভব হয়েছে শিক্ষার উন্নয়ন ও সম্প্রদায় সম্প্রসারণের জন্য চতুর্থ পরিকল্পনায় মোট আটশো দশমিক ছেষট্টি কোটি টাকা ধার্য করা হয়েছিল শিক্ষা খাতে আর এই চতুর্থ পরিকল্পনা যে সব বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছিল তার মধ্যে শিক্ষাক্ষেত্রে বলছি তার মধ্যে এক নম্বর হলো শিক্ষক শিক্ষণ ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে শিক্ষকদের যে শিক্ষনের ব্যবস্থা দ্বিতীয় বিজ্ঞান শিক্ষার সম্প্রসারণ ও উন্নয়নের দিকে লক্ষ্য রাখা ভারতীয়দের ভাষাগুলির উন্নতি সাধন এবং এই সব ভাষার পুস্তক প্রকাশ করা ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষীর দেশ তার উন্নতি সাধন করা এবং সব ধরনের ভাষার পুস্তক প্রকাশ করার কথা বলা হয়েছে চার নম্বর কারিগরি শিক্ষার উন্নতি সাধনের কথা বলা হয়েছে পাঁচ নাম্বার শিক্ষকদের চাকুরিকালীন প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থার উন্নতি সাধনের কথা বলা হয়েছে বালিকাদের শিক্ষার সুযোগ বৃদ্ধির কথাও কিন্তু বলা হয়েছে এবং উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং উচ্চশিক্ষার গবেষণার ব্যবস্থার ব্যাপক সম্প্রসারণ বা প্রসার ঘটানোর কথাও কিন্তু এই ফোর্থ ফাইভ ইয়ার প্ল্যানে কিন্তু বলা হয়েছে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা ফিফ ফাইভ ইয়ার প্ল্যান যেখানে সুপারিশ করা হয়েছিল ও এখানে আগে মোট ব্যয় ছিল দু হাজার কোটি টাকা যে সুপারিশগুলো করা হয়েছিল এই পরিকল্পনায় শিক্ষাক্ষেত্রে এক নম্বর হলো প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে আরও সম্প্রসারিত করা এবং ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করার ব্যবস্থা করা দুই মাধ্যমিক শিক্ষার বৃত্তি শিক্ষার বিষয়টিকে শক্তিশালী করা তিন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার সুযোগ বৃদ্ধি করা এবং এখানে বলা হয়েছিল যে কোরসপন্ডেন্স যে কোর্স সেগুলোর চালু করার কথাও কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছে চার নম্বর প্রথা শিক্ষা ব্যবস্থায় করার কথা বলা হয়েছিল পাঁচ নম্বর রাষ্ট্রীয় ভাষা শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করা ছয় নম্বর যুব সম্প্রদায়ের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ ও সমাজ শিক্ষার সুযোগদানের জন্য নেহরু যুবকেন্দ্রকে শক্তিশালী করার কথা কিন্তু বলা হয়েছে সাত নম্বর কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তরে সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করার ব্যবস্থা করার কথাও কিন্তু পঞ্চ পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছে এবার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল সেগুলো হলো প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার সম্প্রসারণ করা শিক্ষক শিক্ষণ ব্যবস্থার উন্নতি সাধন বয়স্কদের জন্য শিক্ষার ব্যবস্থা বা বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা শারীরিক শিক্ষা খেলাধুলা এবং যুব সম্প্রদায়ের উন্নতি সাধন করা কলা ও সংহতি শিক্ষার ব্যবস্থা করা কারিগরি শিক্ষার ব্যবস্থা করা এই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফার্স্ট এপ্রিল উনিশশো আশি থেকে থার্টি ফার্স্ট মার্চ নাইনটিন এইটি ফাইভ পর্যন্ত ছিল এখানে জিডিপি গ্রোথ কতটি হবে টার্গেট ধরা হয়েছিল ফাইভ পয়েন্ট টু পার্সেন্ট এবং যেটি অ্যাকচুয়াল গ্রোথ রেট হয়েছিল সেটি হলো ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ধার্য করা হয়েছিল যে ভারতবর্ষের তিরিশ শতাংশ গরিব বা গরিবই কি করে কমানো যায় তার উপরে কাজ করে বা সেই তিরিশ শতাংশ গরিব কমানোর ব্যবস্থা করা হয়েছিল বিভিন্নভাবে অ্যাকচুয়ালি সেটি পরবর্তীকালে দেখা গেছে যে আমাদের ভারতবর্ষে সাঁত্রিশ শতাংশ পর্যন্ত গরিব কমে গিয়েছিল এই পঞ্চবার্ষিকীর আন্ডারে গরিব কমে গেছিল মানে গরিবদের আর্থিক অবস্থার উন্নতির ফলেই তারা সেই সময় গরিব ছিলেন না এই কথাটি বলা হয়েছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল উনিশশো পঁচাশি সাল থেকে ফার্স্ট এপ্রিল উনিশশো সাল থেকে থার্টি ফার্স্ট মার্চ উনিশশো সালে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি গ্রোথ কতটি হবে ধরা হয়েছিল পাঁচ শতাংশ জিডিপি গ্রোথ হবে এবং সেটি অ্যাকচুয়াল গ্রোথ হয়েছে সিক্স শতাংশ ছ শতাংশ মানে বৃদ্ধি পেয়েছে তা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শিক্ষাক্ষেত্রে যে সুপারিশগুলো ছিল কি কি করতে হবে তা হলো এক নম্বর উনিশশো সালের মধ্যে ছ থেকে চোদ্দ বছরের বয়স্ক শিশুদের মানে ফাইভ টু ফরটিন যে শিশুরা আছে বয়সে তাদের অষ্টম শ্রেণী পর্যন্ত সবার শিক্ষার সুযোগ করে দেওয়া দুই শিক্ষক প্রশিক্ষণ ব্যবস্থার উন্নতি সাধন করার কথা বলা হয়েছে শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোতে সিটিআই আই পর্যায়ে উন্নতি করা তিন নম্বর শিক্ষকদের চাকরিকালীন প্রশিক্ষণের উন্নতির উপর জোর দেওয়া হয় তার জন্য শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানগুলির উন্নতি সাধন করার কথা বলা হয় চার নাম্বার প্রাথমিক স্তরের শিক্ষায় শিশুদের বিদ্যালয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং শিশুদের স্কুল ছুট প্রবণতা রোধ করার জন্য বিশেষ প্রচেষ্টা নেওয়ার কথাও কিন্তু বলা হয় পাঁচ নাম্বার অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার মান উন্নয়ন ও প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয়তা অনুযায়ী বৃদ্ধি করার জন্য বিশেষ কৌশল গ্রহণ করা হয় মানে শিক্ষার মান উন্নয়ন এবং প্রয়োজনীয়তা বৃদ্ধি করা কি করে যায় শিক্ষার্থীদের মধ্যে সেটির বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করার কথা বলা হয় নম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বিজ্ঞানের পাঠ্যক্রমকে আধুনিকীকরণের জন্য প্রচেষ্টা গ্রহণ করা হয় সাত নম্বর মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া আট সুদূর গ্রামাঞ্চলে দুর্বল আর্থসামাজিক সামাজিক গোষ্ঠীভুক্ত ছাত্রছাত্রীদের কাছে উচ্চশিক্ষা পৌঁছে দেওয়ার জন্য বিশেষ প্রচেষ্টা গ্রহণ করা হয় নয় নম্বর ডিস্টেন্স এডুকেশন উপযুক্ত গুরুত্ব দেওয়া হয় ডিস্টেন্স এডুকেশন বা ওপেন ইউনিভার্সিটিগুলোকে বিভিন্ন গুরুত্ব সহকারে দেখা হয় ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়কে একটি শক্তিশালী শিক্ষা কেন্দ্র হিসাবে গড়ে তোলা হয় ইগনুর কথা বলা হচ্ছে ইগ্ন গঠিত হয়েছে উনিশশো সালে 10 নম্বর কারিগরি শিক্ষার মান উন্নয়নের জন্য বিশেষ প্রচেষ্টা গ্রহণ নেক্সট প্রযুক্তিবিদ্যার উচ্চ প্রতিষ্ঠান বা আইআইটিগুলিকে জাতীয় উন্নয়নের কার্যক্রমের সাথে যুক্ত করার কথা বলা হয় বারো নম্বর বৃত্তি শিক্ষার সম্প্রসারণে পলিটেকনিক কলেজের পলিটেকনিক কলেজগুলির অংশগ্রহণের উপরে গুরুত্ব আরোপ করা হয় তেরো নম্বর প্রত্যন্ত জেলায় একটি করে মডেল মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের কথা বলা হয় যুব উন্নয়নের কার্যক্রমের সাথে সাংস্কৃতিক কার্যক্রমের মেলবন্ধন ঘটানোর কথাও কিন্তু এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছে এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আগে আমরা বলেছিলাম যে রাজনৈতিক অস্থিরতার জন্য দু বছর পিছিয়ে যায় এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাজনৈতিক অস্থিরতার পিছনে বা অস্থিরতার কারণে দু বছর পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিছিয়ে যায় কিন্তু এই দু বছর যে পরিকল্পনা করা হয়েছিল সেটি হলো অ্যানুয়াল যে প্ল্যান সেই অ্যানুয়াল প্ল্যান করা হয়েছিল বছর এবং বছর পর মানে উনিশশো সাল ফার্স্ট এপ্রিল থেকে 31st মার্চ 1997 সাল পর্যন্ত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপি গ্রোথ রেট ধরা হয়েছিল 5.6% কিন্তু অ্যাকচুয়ালি গ্রোথ রেট হয় 6.8 শতাংশ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মোট ব্যয় ধার্য করা হয়েছিল 4 লক্ষ 34 হাজার 100 কোটি উপর এই পরিকল্পনায় শিক্ষাকে আরও বেশি উৎপাদনমুখী হিসেবে গড়ে তোলার চেষ্টা কথা বলা হয়েছিল উনিশশো সপ্তআশি মাপ করবেন ছিয়াশি উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটাকে বলা হয় যা উনিশশো সালে সংশোধিত হয়ে সেই অনুসারে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে সার্বিক করার প্রচেষ্টা নেওয়ার কথা বলা হয় এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এর ফলে এই পরিকল্পনা কালের শেষে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা চার দশমিক আট শতাংশ বেড়ে যায় যেহেতু অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাকে সর্বজনীন করার কথা বলা হয়েছে এবং তার জন্য যে কাজকর্মগুলো করতে হয়েছে সেজন্য বিভিন্ন জায়গায় যেখানে প্রাথমিক বিদ্যালয় উচ্চ উচ্চ প্রাথমিক বিদ্যালয় ছিল না সেখানে বিদ্যালয় স্থাপন করতে হয়েছে এবং এই পরিকল্পনা বা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে লক্ষ্য করা গেছে যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ফোর শতাংশ কিন্তু বেড়েছিল এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা বেড়েছিল আট দশমিক নয় দশমিক আট শতাংশ এই দুই স্তরের ছাত্রছাত্রীদের উপস্থিতি বেড়ে যথাক্রমে আট দশমিক বাহাত্তর শতাংশ এবং পনেরো দশমিক দু শতাংশতে পৌঁছেছিল স্কুল স্কুল ছুট বা ড্রপ হার কিন্তু অনেকটি কমে গেছিল প্রায় ছ দশমিক চুয়াল্লিশ শতাংশ কমে দাঁড়িয়েছিল স্কুলের ড্রপ আউটের সংখ্যা এই পরিকল্পনাকালে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যথেষ্ট কার্যকরী পদক্ষেপ নেয় এই সময়ে অপারেশন ব্ল্যাকবোর্ড শিক্ষক প্রশিক্ষণ পদ্ধতির পুনর্গঠন সিটিআই এ এসি ডায়েট প্রভৃতির প্রতিষ্ঠা মাধ্যম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিশুদের জন্য মধ্যাহ্নকালীন পুষ্টিকর খাদ্য সরবরাহ করা মিড ডে মিল যেটাকে বলা হচ্ছে জেলা বিদ্যালয় শিক্ষা প্রকল্প চালু করা ডিপিইপি চালু করার কথা এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয়েছে মূল কথা হল এই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রাথমিক উচ্চ প্রাথমিক ক্ষেত্রকে বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে বা নিম্ন মাধ্যমিকে শিক্ষার্থীর আরও কি করে সংখ্যা বাড়ানো যায় বা এই সেক্টরকে আরও কিভাবে উন্নতি করা যায় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু এই পরিকল্পনাগুলো করা হয়েছিল এবার নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি ফার্স্ট এপ্রিল উনিশশো সাল থেকে থার্টি মার্চ দু হাজার দু সাল অবধি ছিল এখানে জিডিপি গ্রোথের ধরা হয়েছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু সেটি ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্টই পর্যন্তই হয় এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতবর্ষ কিন্তু পঞ্চাশ বছর পূর্তি স্বাধীনতার পূর্তি কিন্তু হয় এই স্বাধীনতার প্রতি বছরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় এই পরিকল্পনাকালে মোট আট হাজার মাপ করবেন আট লক্ষ উনষাট হাজার দুশো কোটি টাকার ব্যয় করা হয় বা অনুদান করা হয় অনুমোদন করা হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নবম পরিকল্পনাকালে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার সার্বিকীকরণ বা ইউনিভার্সালাইজেশন যেটাকে বলা হয় এর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল এবং তার জন্য কতগুলো পদক্ষেপ করা হয়েছিল যেমন অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার সব শিশুদের প্রবেশ যাতে হয় সেদিকে নিশ্চিত করা এই পর্যায়ে পর্যন্ত শিক্ষায় সব শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার ব্যবস্থা যাতে তারা ড্রপ আউট না হয় সেই ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে যাতে ড্রপ না ড্রপ আউট না হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা করা শিশুদের ন্যূনতম পর্যায় পর্যন্ত জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করার কথা বলা হয় চার নম্বর জাতীয় সাক্ষরতা মিশন কর্তৃক সারা দেশের সাক্ষরতা অভিযান পরিচালনা করা সর্বশিক্ষা অভিযানের কথা আমরা জানি এর ফলে মোট চারশো সাতচল্লিশটি জেলাকে সাক্ষরতা কর্মসূচির অধীনে আনা হয়েছে নবম পরিকল্পনাকালে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষত বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের অভূতপূর্ব বিকাশ হয়েছিল এই সময়ে কারণ গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল উনিশশো সাল সপ্তানব্বই সালের মধ্যে প্রায় তেইশ দশমিক শূন্য চার লাখ নারী উচ্চশিক্ষায় অংশগ্রহণ করে যার মধ্যে চৌত্রিশ শতাংশ স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা গ্রহণ করে সারাদেশের শিক্ষক প্রশিক্ষণ সংস্থাকে শক্তিশালী করার জন্য কিছু সংখ্যক বাছাই করা শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানকে সি টি ই ডায়েট এ রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করা হয় যার ফলে উন্নত মানের শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠা বা শিক্ষক শিক্ষণ যাতে আরো উন্নতি হয় সেদিকে লক্ষ্য রাখা বা সেদিকে ধাবিত হওয়ার জন্য কিন্তু এগুলোর উন্নতি সাধন করা হয়েছিল এই ভিডিওটি আমরা আজ